হাই বন্ধুরা, পিঙ্কি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। রেসিপিটি হচ্ছে শীতকালীন পিঠা, পাটিসাপটা পিঠা। এখানে আমি সব উপকরণগুলি নিয়ে নিয়েছি। এই তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি মাখা সন্দেশ, বাজার থেকে আমি কিনে নিয়ে এসেছি। এখানে নিয়েছি চালের গুঁড়ো, নিয়েছি 1 কাপ গুড়, খেজুরের নলেন গুড়, এটা নিয়েছি গুঁড়ো দুধ, নিয়েছি চিনি পরিমাণ মতো, সামান্য ঘি নিয়েছি, আর একটা লিকুইড দুধের প্যাকেট নিয়েছি। এবার আমি সব উপকরণ দিয়ে সুন্দর একটা বেটার বানিয়ে নেব। এবার আমি একটা পাত্র নিয়ে দুধের প্যাকেটটা কেটে দুধটা ওই পাত্রে ঢেলে নিলাম। এবার আমি আর একটা বোল নিয়ে নিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো, দিয়ে দিলাম ময়দা। এবার আমি চালের গুঁড়ো আর ময়দাটা একটু ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে অল্প দুধটা দিয়ে দিলাম। আমি দুধটা দিয়ে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, আমি পুরো নলেন গুড়টা ওর মধ্যে দিয়ে এবার ভালো করে আস্তে আস্তে মিশাতে থাকবো। দেখো বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এর মধ্যে গুঁড়ো দুধ আর চিনিটা দিয়ে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, ভেতরে যেন কোনো লাম্পস না থাকে, তাহলে পিঠাটা খুব ভালো হবে। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে বেটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি ওই প্যানটার উপরে একটা টিস্যুর সাহায্যে ঘি দিয়ে ফ্রাই প্যানে লাগিয়ে নিলাম। ঘিটা ভালো করে আমি ফ্রাই প্যানটায় লাগিয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে হাতায় করে অল্প পরিমাণ বেটারটা দিয়ে দিলাম। হাতার সাহায্যে আমি এইভাবে সুন্দর করে বেটারটা তাওয়ার উপর ছড়িয়ে দেব। দেখো বন্ধুরা, এবার কালারটা একটু চেঞ্জ হয়ে এলে আমি ওর মধ্যে ওই মাখা সন্দেশটা দিয়ে দিলাম। এবার আমি একটা চামচের সাহায্যে ওটাকে উল্টে ফোল্ড করে রোলের মতো করে বানিয়ে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর করে রেডি হয়ে গেল আমার পাটিসাপটা পিঠে। এইভাবে আমি 1-1 করে সবকটা পাটিসাপটা পিঠে বানিয়ে নেব। তোমাদের যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, তাতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। এইভাবে বাড়িতে অতি সহজেই বানিয়ে ফেলো পাটিসাপটা পিঠে, খেতে খুব ভালো লাগবে। আর এটা নারকেলের সেই দিয়েও বানানো যায়, যে যেভাবে পছন্দ করো সেইভাবেই বানাতে পারো। আর যারা পারো তাদের তো কোনো কথাই নেই, যারা নতুন বানাবে এইভাবেই বানালে ভালো হবে। দেখো এই যে আমি আরও কয়েকটা এইভাবে বানিয়ে নিচ্ছি, তোমরা ভালো করে শিখে নেবে বলে। দেখো বন্ধুরা, শীত পড়লে কিন্তু সবারই পিঠে খেতে খুব মন চায়, আর শীত পড়লে সবাই কিন্তু নানান রকমের পিঠে বানায়। আমি পাটিসাপটা দিয়েই শুরু করলাম, এরপরে আরও অনেক পিঠে বানাবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরাও শিখে নেবে। আর যারা পারো তাদের তো কোনো কথাই নেই, যদিও শীতকালীন পিঠা কম বেশি সবাই বানাতে পারে, এটা সবাই জানে আর কি। আর আমাদের বাড়ি পাটিসাপটা পিঠেটাই বেশি বানানো হয়, কারণ আমার মেয়ে বেশি ভালো খায় বলে শীতেও বানাই গরমেও বানাই, এই পিঠেটা ওর খুব পছন্দের পিঠে। দেখো একদম সুন্দর মতো সবকটা রেডি হয়ে গেছে, তোমরাও এইভাবে সুন্দর করে বানিয়ে নেবে। তোমরা এইভাবে পিঠে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কার কেমন লেগেছে। আমি কিন্তু তোমাদের অপেক্ষায় থাকবো। আজ এই পর্যন্তই শেষ করলাম। নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো।